সখারে পার করিতে নেব নাই আনি, তোমার বেলা নেব সখা তোমার মন খানি সখা গো। আমি প্রেমের ঘাটের ড্রাইভার, তোমার কাছে পয়সা নেব না। আজকাল এলাকার মেয়েদের উৎপাত এতই বাড়ছে যে আমি ঘর থেকে বেরি হতে পারছি না। যেখানে যাই শুধু মেয়ে আর মেয়ে, রেস্টুরেন্টে বসছি সেখানে চারপাশে শুধু মেয়ে আর মেয়ে, আমাকে রীতিমতো টিস করতেছে। রাগে ক্ষোভে কিছু না খেয়ে বেরিয়ে পড়লাম, রাস্তায় হাঁটছি সেখানে দেখছি কিছু মেয়ে গ্রুপ করে দাঁড়িয়ে ধুমসে ধূমপান করছে। কি একটা অবস্থা! ছি, হুমায়ুন আজাদ যে বলেছিল সবকিছু নষ্টদের অধিকারে যাবে তা একদম খাঁটি কথা। এইসব পাড়ার মেয়ে মাস্তানদের জন্য পুরো সমাজটাই নষ্ট হয়ে গেল। ধুর, আমার এখন প্রচুর রাগ হচ্ছে, চোখ দিয়ে পানি এসে এসে আসলো না। যাই হোক, বাসায় গিয়ে কান্নাকাটি করবো নে। হঠাৎ রাস্তার একটি মেয়ে আমাকে ডাক দিয়ে বলতেছে, হাই হ্যান্ডসাম, এইদিকে আসো, তোমায় দেখে আমার বুকটা জ্বলে যাচ্ছে, ভিতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, চলো না রহিমার ফ্ল্যাটে যাই। আমি মনে মনে ভাবতেছি, ছি ছি, সমাজটা এখন কত নষ্ট হয়ে গেছে দেখছো। আগেই ভালো ছিল, সবাই লিটনের ফ্ল্যাট খুঁজত, কেউ রহিমার ফ্ল্যাট খোঁজে নাই। ছি ছি, আপনারা কি বলছেন এগুলা? আপনাদের কি বাসায় বাপ ভাই নেই? আমার লজ্জা করছে আপনাদের এসব কথায়, এগুলা বলবেন না প্লিজ, আমাকে যেতে দিন। হে হ্যান্ডসাম, অপেক্ষায় রইলাম, এই গলিতেই আমাকে পাবা। ওই দিন সকালবেলা ভার্সিটিতে যাচ্ছি, বাসের হেল্পার মেয়েটি আমাকে ডাকতেছে, হে সখা, সব সখারে পার করিতে নেব নাই আনি, তোমার বেলা নেব সখা তোমার মন খানি সখা গো। আমি প্রেমের ঘাটের ড্রাইভার, তোমার কাছে পয়সা নেব না সখা গো। আমি প্রেমের ঘাটের ড্রাইভার, তোমার কাছে পয়সা নেব না। হে সখা, আমার বাসে উঠতে পারো, তোমার থেকে পয়সা নেব না কিন্তু। আমি দূর থেকে বলে উঠলাম, পয়সা নেবে না তো কি নিবা, মেয়েটি কি একটা বাজে লোক দিল, ছি ছি, আমি এই দেশ থেকে পালাবো, যেই দেশে শুধু মেয়ে আর মেয়ে সেই দেশে আমি নাই। আমি পালানোর জন্য দৌড় দিলাম, হঠাৎ দেখি আমাকে 10-12টা মেয়ে ঘেরাও করে উচ্চ স্বরে বলতেছে, ম্যান ম্যান, ধুর, হ্যান্ডসাম হয়েও ঝামেলায় পড়ছি, বিদেশেই যাবো গা। না না, বিদেশে যাবো না, এই দেশেই থাকবো। যা যা হয় কপালে।